গত মাসে জয়সলমেরের সূর্যগড় প্যালেসে সাত পাকে বাঁধা পড়েছেন বলিউডের পাওয়ার কাপল সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণী। পরিবারের সদস্য এবং কাছের মানুষদের সাক্ষী রেখে পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছেন দুজনে। রাজস্থানে বিয়ে করার পর দিল্লি এবং মুম্বাইয়ের বর্ণাঢ্য রিসেপশনের আয়োজন করেছিলেন বি টাউনের শেরশাহ জুটি। সম্প্রতি আবার বিয়ের পর একসঙ্গে দোল উদযাপন করেছিলেন সিদ্ধার্থ কিয়ারা। সোশ্যাল মিডিয়ায় বউয়ের সঙ্গে প্রথমবার রং খেলার ছবিও শেয়ার করেছিলেন অভিনেতা। সব মিলিয়ে এখন প্রেমের জোয়ারে ভাসছেন মিস্টার অ্যান্ড মিসেস মালহোত্রা। সম্প্রতি আবার অনুরাগীদের সুখবর শুনিয়ে দিয়েছেন তারা। বিয়ের মাসখানেকের মধ্যেই এই খবর পেয়ে চমকে গিয়েছে অনেকে। রাজস্থানে রাজকীয় বিয়ে এবং বর্ণাঢ্য দুই রিসেপশন কাটিয়ে সদ্য কাজে ফিরেছেন সিদ্ধার্থ কিয়ারা। দুজনেই নিজেদের প্রজেক্ট নিয়ে বেশ ব্যস্ত আছেন। শেরশাহ জুটি এতটাই ব্যস্ত যে বিয়ের পর হানিমুনে অবধি যেতে পারেননি। তবে হানিমুনে না গেলেও বাড়িতে বসেই সুখবর শুনিয়ে দিলেন তারা। সিদ্ধার্থ কিয়ারার সেই সুখবর নিয়ে সংবাদ মাধ্যমে জোর চর্চাও শুরু হয়ে গিয়েছে। এখন নিশ্চয়ই ভাবছেন বিয়ের এক মাসের মধ্যে কি এমন আনন্দের খবর দিলেন মালহোত্রা দম্পতি। তাহলে জানিয়ে রাখি, একাধিক মিডিয়া রিপোর্ট থেকে জানা গিয়েছে বি টাউনের নামী পরিচালক প্রযোজক করণ জোহরের আগামী ছবিতে জুটি বাঁধছেন সিদ্ধার্থ এবং কিয়ারা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ব্লকবাস্টার শেরশার পর ফের একবার পর্দায় জুটি বাঁধছেন সিদ্ধার্থ এবং কিয়ারা। এখনো পর্যন্ত সেই ছবির বিষয়ে অফিসিয়াল কোনো ঘোষণা না হলেও শোনা যাচ্ছে তাদের বিয়ের সময় নাকি তাদের সিনেমার অফার দিয়েছিলেন করণ। ধর্মা কর্ণধারের তরফ থেকে এমন সুবর্ণ প্রস্তাব পেয়ে সঙ্গে সঙ্গে হ্যাঁও বলে দেন দুজনে। নেটিজনদের গুঞ্জন, এখানে স্বামী স্ত্রী হিসেবে দেখা যাবে সিদ্ধ কিয়ারাকে। সন্তানও থাকতে পারে বলে খবর, অর্থাৎ বাস্তবে না হলেও পর্দায় মা হতে পারেন কিয়ারা। প্রসঙ্গত উল্লেখ্য, সিদ্ধার্থ এবং কিয়ারা দুজনেই এখন নিজেদের আসন্ন প্রজেক্ট নিয়ে ব্যস্ত আছেন। সিদ্ধার্থ এখন যোদ্ধা এবং রোহিত শেট্টির ইন্ডিয়ান পুলিশ ফোর্সের কাজ করছেন। অপরদিকে কিয়ারার হাতে রয়েছে RC-15 এবং সত্যপ্রেম কি কথা। ব্যুরো রিপোর্ট, সবাক বাংলা।